প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও দেখছেন মানে আমি বুঝে নিব এই 3D ইপক্সি ফ্লোর সম্পর্কে আপনার যথেষ্ট আগ্রহ আছে। তো চলুন, আপনি তো জানেন আমরা বাংলাদেশে 3D ইপক্সি ফ্লোরের কাজ করি, সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটি সাইটে 3D ইপক্সি ফ্লোরের কাজ সম্পন্ন করেছি। সেই ফ্লোরের কাজটুকু দেখাবো এবং 3D ইপক্সি ফ্লোর সম্পর্কে যথাসামান্য ধারণা বা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেন আপনি আসলে সিরিয়াসলি বুঝতে পারেন যে 3D ইপক্সি ফ্লোরটা আসলে কি এবং 3D ইপক্সি ফ্লোরটা কিভাবে করতে হয়, 3D ইপক্সি ফ্লোরের খরচ কত হয়, 3D ইপক্সি ফ্লোরের দীর্ঘস্থায়িতা কতদিন, এ প্রসঙ্গে সামান্য আলোচনা করব এবং আমি যে বাড়িতে কাজ করেছি সেই কাজের ভিডিও দেখাবো। তো ভিউয়ার্স, আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ গজারিয়া থানায় বালুয়াকান্দি ইউনিয়নের মুদ্দারপাড়া গ্রামে। তো এই বাড়ির মালিক হচ্ছে একজন মালয়েশিয়ান প্রবাসী ইয়াহিয়া ভাই, উনি হচ্ছে মালয়েশিয়া বিজনেস করে। তো উনি বাংলাদেশে এসেছে, ওনার বাড়ি ঘর করেছে, ওনার নিজের মন মতো চেষ্টা করেছে কিছু একটা সুন্দর বাড়ি করার জন্য। সেই সুন্দর বাড়ির মধ্যে তিনি আরো কিছু সুন্দর কিছু করতে চেয়েছিল, তাই তিনি 3D ইপক্সি ফ্লোরটা পছন্দ করেছেন। তো আপনি দেখছেন যে এই ফ্লোরটা পুরাটা সলিড একটা ফ্লোর, এটা আপনার মনে হচ্ছে যে কি সম্পূর্ণ ফ্লোরে একটা টাইলস প্রতিস্থাপন করিয়েছে। তো যিনি আসলে টাইলস সম্পর্কে জানেন তিনি তো জানেনই, আর যিনি ইপক্সি সম্পর্কে জানেন অনেকেরই অনেক রকম ধারণা আছে, আপনিও 3D ইপক্সি সম্পর্কে যথাসাধ্য ধারণা বা ইনফরমেশন জানেন। তারপরও যারা নতুন দেখছেন তাদের জন্যই বলছি, এই ইপক্সি ফ্লোর হচ্ছে এক ধরনের সিনথেটিক রেজিন, হ্যাঁ, ফুড গ্রেড রেজিন। এটা দিয়ে আমরা 3D ইপক্সি ফ্লোরের যে কাজটুকু করি, এই ফ্লোরের জন্য আমরা 10 বছরের কালার গ্যারান্টি দিয়ে থাকি। তাছাড়া আপনি এই 3D ফ্লোরকে সারা জীবন ব্যবহার করতে পারবেন, সাধারণ টাইলস যেভাবে ব্যবহার করা হয় ঠিক হুবহু সেম অবিকলভাবেই এই ইপক্সি ফ্লোরগুলো ব্যবহার করতে পারবেন। আর এটার থিকনেস হবে 3 mm, হ্যাঁ, 3 mm থিকনেসের জন্য আপনার খরচ হবে বর্তমান বাজার অনুযায়ী 450 থেকে 500 টাকার মতো। তো দেখুন, এখানে একটা ওয়াশরুমের মধ্যে একটা সিনারি করা হয়েছে। তো এরকম আপনিও আপনার ওয়াশরুম হোক বা ডাইনিং রুম, যেই জায়গায় ইচ্ছা সেই জায়গাতেই ফ্লোরের মধ্যে 3D ডিজাইন করতে পারেন। এটার আসলে পুরো বৈশিষ্ট্যটাই সাউন্ড ডিফারেন্ট। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কিভাবে করা যায় বা কিভাবে করতে হয়। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ইপক্সি ফ্লোর আসলে আপনার যত সমান বা লেভেল ফ্লোরিং হবে তত সুন্দর হবে। মূলত আসলে সাধারণ কম দামি টাইলস যারা অনেক আগে করেছিলেন বা টাইলসের পুরান হয়ে গেছে তাদের বাড়িতে যদি এই ইপক্সি করা হয় অনেক ভালো হবে, অনেক ফিনিশিং হবে। আর তাছাড়া যারা নতুন বাড়ি করেছেন, চাচ্ছেন 3D ইপক্সি ফ্লোরিং করতে, তারা নর্মাল নেট ফিনিশিংও করাতে পারেন, আবার কম দামে টাইলসও লাগাতে পারেন। কারণ কি, আপনার যারা নেট ফিনিশিং করান সেখানে আসলে ফিনিশিংটা অ্যাকুরেট 100% হয় না, একটু আপ ডাউন থেকেই যায়, উঁচা নিচা থেকেই যায়। তো সেক্ষেত্রে ফিনিশিংয়ের কিছু তারতম্য থাকে। তা আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আপনার বাড়িতে নতুন বাড়িতে এই ধরনের 3D ইপক্সি ফ্লোর গুলো করতে চান, অবশ্যই আপনার বাজেটের মধ্যে কম দামি টাইলস গুলোকে আগে ফ্লোরে লাগিয়ে ফেলবেন এবং সেই কম দামি টাইলস এর উপরেই এই 3D ইপক্সি গুলো করে দেওয়া যাবে। তো অনেকে আবার ভাবেন যে আসলে 3D ও করব, ইপক্সিও করব, খরচ এত আমি কিভাবে করব। আসলে যিনি খরচের চিন্তা করে তিনি তো আর ইপক্সি করায় না, যিনি একটু বিলাসী মাইন্ডের, একটু লাক্সারিয়াস মাইন্ডের, একটা ডিফারেন্ট মাইন্ডের, বা যিনি একটু চিন্তা করে তার ঘরটা সবার থেকে একটু ডিফারেন্ট হবে, একটু আলাদা হবে, তিনিই কিন্তু তার বাড়িতে এই ধরনের টাইলসগুলো প্রতিস্থাপন করায়। তো আসলে যিনি এইগুলো করাতে চায় তিনি এটা সম্পর্কে ভালো করে জেনে বুঝেই করায়। তো আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের 3D ফ্লোরিংগুলো করাতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে গিয়ে এই ধরনের কাজগুলো করে দিতে পারবো। আর যিনি চাচ্ছেন আপনি আপনার বাড়িতে এই ধরনের ইপক্সিগুলো করাবেন,
কিন্তু আসলে আপনি এই ধরনের ইপক্সি সম্পর্কে অত জানেন না বা বুঝেন না, এটা আসলে বাস্তবে দেখেন নাই কখনো, তার জন্য আমি বলবো আমাদের অফিস হচ্ছে ঢাকা কুড়িল বিশ্বরোড। হ্যাঁ, ঢাকা কুড়িল বিশ্বরোড, কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশে হচ্ছে আমাদের শোরুম আছে। আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিজে এই ধরনের ফ্লোরগুলো পাড়িয়ে এবং হাত দিয়ে ধরে দেখে জাস্টিফাই করে বুঝে তারপরে আমাদেরকে অর্ডার করতে পারেন। আর তাছাড়া যিনি আমাদের অনলাইনে দেখেছেন হর হামেশা, এটা সম্পর্কে জেনেছেন, মোটামুটি সব কিছু বুঝেন জানেন, তিনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বলতে পারেন যে ভাই আমি এটা সম্পর্কে জেনেছি বুঝেছি, এখন আমার বাড়িতে এই ধরনের কাজগুলো করাতে চাই। তখন ওইভাবে কথা বললে আমাদের একজন ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে যাবে, সেখানে গিয়ে আপনি যেখানে যে ডিজাইনটা করতে চান সেটা বুঝে নিয়ে আপনার সাথে একটা অফিসিয়াল এগ্রিমেন্ট হবে, সেই অফিসিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আপনি যেভাবে চাবেন যেভাবে চিন্তা করবেন ঠিক সেভাবে আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের ইপক্সি ফ্লোরের জন্য 10 বছরের গ্যারান্টি পাবেন, এটা আমাদের অফিসিয়াল, এবং আপনি মোটামুটি আজীবন ব্যবহার করতে পারবেন। আর স্বাভাবিক অবস্থায় এটা টাইলসের উপরে করতে পারলে সবচেয়ে ভালো হয়, আর তাছাড়া নর্মাল নেট ফিনিশিং এর উপরেই করা যায়। আর এটা আসলে কখনো নষ্ট হবে না, সবকিছুই তো আসলে আপনি ভালো জানেন, যত্নে রত্ন মিলে, আপনি যত্ন করে রাখলে এটা আজীবন ইউজ করতে পারবেন।